দর্শকীদের কেনাকাটার খবর নিয়ে পর্যায়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাতেন বিপ্লব। বাতেন, ঈদের কেনাকাটা কেমন জমেছে এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি বাতেন, আমাকে শুনতে পাচ্ছেন? জি বাতেন, ঈদের কেনাকাটা কেমন জমেছে এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? এবং তাদের ব্যস্ত সময়ে আমরা দেখছি যে প্রতিটি দোকানদার কিন্তু সেই ব্যস্ত সময়ের সাথে তাদেরকে নিজেদের খাপ খাইয়ে নিচ্ছে, এবং এই কেনাকাটার শেষ মুহূর্তে অর্থাৎ যারা টুকিটাকি যে যে কেনাকাটা গুলো বাকি রয়েছে সেই কেনাকাটা তারা এখন ব্যস্ত সময় পার করছে নিতে। এবং একই সাথে যদি আমি আপনাকে জানাতে চাই যে আসলে রাজধানী শুধু এই একটি মার্কেট নয়, এবং এরকম রাজধানীর প্রতিটি মার্কেটে আমরা দেখছি যে আসলে শেষ মুহূর্তে মানুষের কেনাকাটা নিয়ে মানুষের যে ভিড়ভাট্টা সেটা কিন্তু একেবারেই চোখে পড়ার মতো। এবং সব মিলে বলাই যায় যে এবার ঈদে মানুষের আসলে পরিবেশটা অনেকটা স্বাভাবিক থাকায় কেনাকাটা অনেকটা জমে উঠেছে। মিতা, এই ছিল আমার কাছে আসলে রাজধানীর কেনাকাটা সব শেষ খবর।